নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ 27শে বৈশাখ 1431, 10ই মে 2024, আজ অক্ষয় তৃতীয়া। এই দিনটির বাঙালির জীবনে বিশেষ গুরুত্ব রয়েছে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। অক্ষয় অর্থাৎ ক্ষয় হয় না যার। এই দিন কৃত যে কোনো কর্মের অনুরূপ ফলপ্রাপ্তি হয়ে থাকে এবং সেই ফল সর্বদা অক্ষয় হয়ে থাকে, তাই জন্যে এই তৃতীয়া তিথির নাম হয়েছে অক্ষয় তৃতীয়া। এই দিনটিকে স্বয়ং সিদ্ধ বলে মানা হয়। এদিন দেশ জুড়ে আখাতিজ উৎসব পালিত হয়। ঐশ্বর্যদায়িনী মা লক্ষ্মী ও সর্বসিদ্ধিদাতা গণেশের পুজো করা হয় এই দিন। মনে করা হয় এদিন ভগবান শ্রীবিষ্ণুর পূজা করলে সম্পদ বৃদ্ধি পায়। একই সাথে বিষ্ণু ও শিবের পূজা করলেও শুভ ফল পাওয়া যায়। এদিন দান, ধ্যান, ব্রাহ্মণ ভোজন ইত্যাদি করলে অত্যন্ত পূর্ণ অর্জন হয়। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনটি হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ দিন। কিন্তু অক্ষয় তৃতীয়ার এমন নামকরণ হলো কেন, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার এই অক্ষয় মুহূর্তে কি কি পৌরাণিক ঘটনা ঘটেছিল যার জন্য এই তিথি এত পূণ্য তিথি বলে বিবেচিত হয়, আসুন জেনে নিই এই তিথির কিছু বিশেষ পৌরাণিক প্রচলিত কাহিনী। তবে বন্ধুরা, এই কাহিনী শোনার পূর্বে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ও আপনাদের আমার চ্যানেলের গল্পগুলি শুনতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করে দেবেন। তো আসুন বন্ধুরা জেনে নিই কি সেই বিশেষ পৌরাণিক তাৎপর্য এই বিশেষ দিনটির। মনে করা হয় এই শুভ দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য এই দিনটিকে পরশুরাম জয়ন্তী হিসেবেও পালন করা হয়। এই দিন মহাভারতের রচনা হয়েছিল বলেও মনে করা হয়। মহর্ষি বেদব্যাস ও গণেশ এদিন মহাভারতের রচনা আরম্ভ করেন এমনই মনে করা হয়। বলা হয় মহর্ষি বেদব্যাস হিমালয়ের এক পবিত্র গুহায় তপস্যা করছিলেন, তখনই তিনি মনে মনে মহাভারতের রচনা করে ফেলেন। কিন্তু সেই মহাভারত লিপিবদ্ধ করার জন্য তিনি শরণাপন্ন হন সিদ্ধিদাতা গণেশের। সিদ্ধিদাতা গণেশ বেদব্যাস রচিত মহাভারতের লিপি প্রস্তুত করতে রাজি হন, কিন্তু তিনি বলেন গণেশ একবার লেখা শুরু করলে তা শেষ না হওয়া পর্যন্ত বেদব্যাস তার আবৃত্তি থামাতে পারবেন না। বেদব্যাসও পাল্টা শর্ত দেন, তিনি বলেন কোনো শ্লোকের মর্মার্থ না বুঝে কিন্তু গণেশ সেটি লিখতে পারবেন না। গণেশ সেই শর্তে রাজি হয়ে যান। এইভাবেই সম্পূর্ণ মহাভারত রচনা করতে সময় লাগে প্রায় 3 দৈব বছর। এটি গেল প্রথম কাহিনী। এছাড়াও পৌরাণিক মতে, বিশেষত পদ্মপুরাণ মতে মনে করা হয় যে এই দিন সত্যযুগের সূচনা হয়েছিল। তবে পদ্মপুরাণ বাদে বাকি পুরাণগুলিতে মনে করা হয় সত্যযুগ শেষ হয়ে এদিন নাকি ত্রেতাযুগের সূচনা হয়েছিল। তবে যাই হোক, এই দিনটির কিন্তু বিশেষ পৌরাণিক গুরুত্ব আছে। রাজা ভগীরথ এদিন গঙ্গা দেবীকে মর্তে আনয়ন করেছিলেন। ধনপতি কুবের, অর্থাৎ যিনি কিনা ধন সম্পদের দেবতা, একবার মহাদেবীর বরে তিনি মা লক্ষ্মীর শরণাপন্ন হন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হয়ে তার লক্ষ্মীলাভ হয়। কুবেরের লক্ষ্মীলাভ হয়েছিল বলেই এই দিনটি বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় গিয়েছিলেন দেখা করতে এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সব দুঃখ মোচন করেন। দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে গেলে শ্রীকৃষ্ণ তার সখাকে সেদিন রক্ষা করেন। শরণাগতের পরিত্রাতা রূপে সেদিন দ্রৌপদীকে রক্ষা করেছিলেন তিনি। এদিন পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়েছিল। কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনোত্রীর যে মন্দির
ছয় মাস বন্ধ থাকে এদিন তার উদ্ঘাটন হয়েছিল। এই দিন দেবী অন্নপূর্ণারও আবির্ভাব ঘটেছিল। এতগুলি বিশেষ বিশেষ ঘটনা অক্ষয় তৃতীয়ার দিনেই কিন্তু সম্পন্ন হয়েছিল, তাই পৌরাণিক দিক থেকে অক্ষয় তৃতীয়ার দিনটির গুরুত্ব অপরিসীম। এমনকি জৈন মতে তীর্থঙ্কর ঋষভনাথ এই বছরই তার নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে। আজ 27শে বৈশাখ 1431, 10ই মে 2024, আজ অক্ষয় তৃতীয়া। এই দিনটির বাঙালির জীবনে বিশেষ গুরুত্ব রয়েছে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি।